জার্মান কেউ থাকতে পারে না জার্মানিতে থাকতে পারে জার্মানি ওকে 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 বলার জন্য আসছেন নাকি করার জন্য আসছেন কোনটা বলার জন্য আসছেন আচ্ছা তো এই যে একটা খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে একটা প্রবলেম চলছে এই ব্যাপারে আপনার কি মত খেলাধুলা আমি দেখিও না খেলাধুলা নিয়ে কি হচ্ছে সেটাও আমার কোনো হচ্ছে মানে যাদের কাজ কাম নাই তাদের তাদের দুই পক্ষের মাথা ব্যথা এমন লোক যাদের কাজ কাম নাই যাদের খায় দায় কাজ কাম নাই তারা হচ্ছে খোটাখুটি করে এবং খোটাখুটি নিয়ে মাতলামি করে বুঝতে পারছেন যারা কাজ করেন যারাই মানামারি গুলা করছে তাদের দুই দলকে একটা মাঠের ভিতরে আয়না ছেড়ে দেওয়া হোক এবং দুই দলের হাতি বেশি করে লাঠি আর বাঁশ দিয়ে দেওয়া হোক এরা মাথা ফাটাফাটি করুক যে বাইটা যাবে সে তার সাথে আমরা কথা বলতে পারি যে যদি কেউ বাইটা ফিরতে পারে এখান থেকে তাহলে ঠিক আছে আপনার বাংলাদেশিরা তো ইন্ডিয়া যখন হেরে যায় তখন খুব উল্লাস করে পৈচাসিক আনন্দ এ তা এই সব কেন করতে পারবে না রাত কেন করতে পারবে না কেন করতে পারবে না অবশ্যই করতে পারবে কিন্তু এটা দেশকে নিয়ে মানে তাকে মানে ট্রল করবে এই করবে সেই করবে আপনার ট্রল করলে ট্রল করলে সমস্যা কোথায় আপনার কি নুনুভূতিতে আঘাত লাগে আপনার নুনুভূতিতে আঘাত লাগে কিনা সেটা বলুন আমার তো নুনুভূতি লাগে আমার লাগে না লাগলে লাগলে আমরা হাসা হাসাহাসি করতেছি না লাগে তাহলে আমার পাগল লাগলে লাগলে এটা নিয়ে কি আমরা হাসাহাসি করতেছি কেন আপনি তো কমপ্লেইন করতেছেন লাগে দেখে কমপ্লেইন করতেছেন আমরা তো এটা নিয়ে কমপ্লেইন করছি না হাসাহাসি করতেছি

देखें देखें एक कोई प्रॉब्लम नहीं कौन हेतु मैं विज्ञान को तो ज्यादा समझता भी नहीं जानता भी नहीं लेकिन शायद आज से चालीस पचास वर्ष पहले किसी ने ट्रीटमेंट की चर्चा की होती तो लोगों को बड़ा अजूबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं सब बगे हैं लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो स्टेम सेल का साइंस था टेक्नोलॉजी थी क्योंकि शास्त्र कहते हैं कि कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था कर्ण के जन्म की सारी जो कथा आती है वो शरीर पर से एक छोटा सा हिस्सा लिया और उसी में से कर्ण पैदा हुए आप स्टेम सेल वाली यही करते हो ना तो डॉक्टरों का सर्टिफिकेट चाहिए तात्पर्य यह है कि हमारे देश के पास कुछ तो था अब आज लेबोरेटरी में सिद्ध हो रहा है लेबोरेटरी हो सकता है अमेरिका की हो लेकिन यह सिद्ध हो रहा है हो सकता है कर्ण के संबंध में किसी के मन में सवाल हो कि भाई शायद मोदी जी ने कहा लेकिन उतना तो वर्णन नहीं है अब हम प्लास्टिक सर्जरी को देखें

যে আবার হইলো একটা কথা ছিল এই যে মোদিকে নিয়ে গালিগালাজ আর ইন্ডিয়াকে নিয়ে হাসি এটা কেন হচ্ছে বলেন তো আপনাদের মত একটা আপনাদের মত একটা গোবর গণেশ ঢুকছে দুইকা গোবর গণেশ গिरी করতেছে এই জন্য এটা নিয়ে হাসি হাসি করতেছি নালে তো দরকার ছিল না মানে মুহাম্মদের মত আয়েশা নিজের 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 বাস না নিলে ও আজকে আবার বুকটা ফিলআপই হচ্ছে না কেন একটা বাসাইলাম না গাদা শূন্য কথা মানে অশিক্ষিত গোয়ার মূর্খ হইল একটা কথা ছিল কিন্তু শুধু গোয়ার মূর্খই না মানে ভয়ঙ্কর কসাই কসাই গুজরাটের হ্যাঁ মানে কেমনে ভাই আপনারা কেন আসেন এদিকে মানে না মানে কোন আলাদে আসেন আরিয়া ভাই আপনাকে আমরা সসম্মানে ব্লক করে দিচ্ছি আমাদের লাইভ থেকে এবং যাওয়ার আগে আপনার পাছায় একটা লাথি মেরে দিচ্ছে

জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী বিদায় নিয়ে নেন তাহলে আমাকে যারা যারা শুনলেন ইউ ওয়েলকাম গুড নাইট শিবরাত্রি সবাইকে ভালো থাকবেন আর আজকের মতো বিদায় জানাচ্ছি আহ আবারও দ্রুত চলে আসবো গুড নাইট